أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি আবরকাত তুমি জানবে আপনি জানতে চেয়েছেন কিছু কিছু মানুষ আছে নামাজ শেষ করার পরে জায়গা চেঞ্জ করে এখন জায়গা চেঞ্জ করার কি মহত্ব এই সম্পর্কে আপনি একটু আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ স্লামাবাদ সময় তুমি জানবে ফরজ হোক নফল হোক যে যে যেখানে পড়ে অর্থাৎ ফরজ নামাজের পরে যেখানে ফরজ নামাজটা আদায় করেছে সেখান থেকে সরে যাওয়া অন্য জায়গায় জামাত পড়া আবার নফল পড়া সুন্নত পড়া অথবা রুমে যায় পড়া এই কাজগুলি খুবই ভালো এটা ভালো কাজ অর্থাৎ জায়গা চেঞ্জ করাটা এটা ভালো কিন্তু ওয়াজিব নয় ফরজ নয় যে জায়গা চেঞ্জ করতেই হবে এটা জরুরি নয় কিন্তু জায়গাগুলি চেঞ্জ করলে ভালো এক জায়গাতে আরেক জায়গায় যেখানে ফরজ পড়লো আবার এখানে নফল পড়লো দু আবার একটু সরে যা অন্য জায়গায় নফল পড়লো বা যেখানে ফরজ পড়লো এখান থেকে সরে যাবো অন্য জায়গায় সুন্নদগুলি নফলগুলি আদায় করলো এই কাজটা খুবই ভালো মুস্তাহাবের অন্তর্ভুক্ত ভালো কাজ এ সম্পর্কে আবু হরাজাল থেকে একটা হাদিস যে হাদিসটা আবু দাউদে আছে চারশো আটশো চুয়ান্নতে মাজাতেও বর্ণিত আছে চোদ্দো শত সতেরোতে আল্লাহ নবী সাল্লামের হাদিস এইভাবে আজিজু আহাদি কুম ইজা সাল্লাহ ইয়াতা কদ্দাম ইয়াতা আখরা আও আন ইয়ামিন আও আন সিমালিন তোমাদের কেউ কি অপারক যে যখন নামাজ পড়বে তখন একটু আগে যাবে অথবা পিছে যাবে অথবা ডানে যাবে অথবা বামে যাবে অর্থাৎ নামাজ পড়ার পরে একটু সরে আগে বড় আগে সরবে বা পিছিয়ে সরবে অথবা ডানে সরল একটু বামে সরব সরলো এই বিষয়ে একটু সরে নামাজ পড়াটা ভালো হ্যাঁ তাহলে এখান থেকে এটার থেকে প্রমাণ হলো যে জায়গা চেঞ্জ করলে একটু ভালো সহি মুসলিমের বর্ণনাতে একটি বর্ণনা আছে এইভাবে যে মোহাবিয়া রাজা নামাজ পড়লেন নামাজ পড়ানোর পরে বললেন যে যা সল্লাই তুমুল জুমা ফালা তা সিলোহা বি সোলাহাতিন হাত তা হাত তা কাল্লামা আউ তরুজা ফাইন্না রসুল্লা সাল আলয় সাল্লাম আমার না যখন তোমরা জুমা নামাজ আদায় করবে তখন পরপরে আর একটা নামাজ শুরু করে দিবে না একটা দুই নামাজ যাতে একসাথে মিলিত না হয়ে যায় যেই পর্যন্ত কিছু কথা না হলো। অথবা জায়গার থেকে বাহির না হয়ে গেল অর্থাৎ স্থান ত্যাগ না করলো কারণ আমাদেরকে রাসুলসাল্লাহ সামি বাবু আদেশ দিয়েছেন যে আল্লাহ তোয়া সালাহ সলাতন সলাহাতিন হাতটা না আও না খরোজা যেন আমরা এক নামাজের সাথে আর এক নামাজকে মিলিয়ে না দিই যে পর্যন্ত এই দুই নামাজের মাঝে কিছু কথা না বলে আও না অথবা বাহির না হয়ে যায় তো এখান থেকে প্রমাণ হলো যে নামাজের পরপরের সাথে সাথে যেন এক সালাম ফিরানের পরপর এক সালাম ই করে নামাজ শুরু না করে দেয় এটা ভালো কিছু দোয়া সালাম ফিরানের পরে কিছু দোয়া যেখানে স্থানে বসে থাকা আর সালাম ফিরানের পরে তো অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো পড়ুক দোয়াগুলো পড়ার পরে তাজবিগুলো আছে কিছু জিকির আজগার আছে আয়তুল কুরসি আছে সুরা এখলা ফলাক নাচ আছে এই সমস্ত এই যে সালাম ফিরানের পরে পর সালাতের পরে যে সমস্ত জিগি আজগারগুলো আছে এই জিকির আজগারগুলো একটু করাটা ভালো দুঃখের বিষয় হলো সত্য যে আজকে মানুষের মাঝে এই বিষয়গুলো অত্যন্ত অ্যাবসেন্ট এবং গোপন রয়েছে বা অথবা এই বিষয় থেকে মানুষ অত্যন্ত গাফের যে সালাম ফিরানোর পরপরে তাদের সুন্নত পড়ার প্রয়োজন চলে আসে অনেক মানুষ থেকে দেখা যায় আমলগুলো করেই না অথচ এই আমলগুলো অনেক গুরুত্ব এবং অনেক সবের গাছ অনেক মর্যাদা এগুলি অনেক গুরুত্ব বলা হয়েছে এদিকে কিন্তু দুঃখের বিষয় যে মানুষ এগুলির প্রতি কোনো গুরুত্ব দেয় না আমাদের দেশে তালেমুলামা এগুলি অনেকে গুরুত্ব দেয় সালাম ফিরানের পরে মোনাজাদ আমিন কতন পরে গিরহমাতিকে করা আহ্লাম করে উঠায় দেয় এই হলো আমাদের দেশের পরিস্থিতি বা সাধারণ মানুষের আল্লাহ আমাদেরকে হাতায়াত করুন তৌফিক দান করুন তারপরে এ বিষয়ে জায়গা চেঞ্জ করা এটাও একটা ভালো লক্ষণ ইবনুল ইবনুল রমলি মোহাদেস রমলি বা ব্রসিদ্ধ বিদ্যান তিনি বলেন নিহায়তুল মহাতাজের মধ্যে প্রথম খণ্ডে পাঁচশো বাউন্ন বিষয়ে তিনি বলতেছেন যে যা সুনত হোক ফরজ হোক নাফলে আউলি মিন মাউদ মি মাউদি আউ নাফলিহি ইলা অর্থ হলো যে এটা শূন্যতার অন্তর্ভুক্ত ভালো ফরজের ক্ষেত্রে হোক অথবা নফল যেখানে পড়ছে বা সুন্নত ফরজ যেখানে পড়ছে সেখান থেকে যে সুন্নত বা নফল আরেক জায়গায় পড়বে এটা খুবই ভালো কাজ সুন্নতের অন্তর্ভুক্ত কেননা ভাই না তা সাহায্য এটা তার জন্য ওই জমিনটা সাক্ষী হয়ে দাঁড়াবে অথবা লিমাফি হিমিনি হিয়াই বোকাইলি ইবাদা অথবা যেই জায়গাটাতে পড়া হলো সেই জায়গাটা আবাদতের জন্য জায়গাটাকে কি করা হলো জীবিত রাখা হলো জায়গাটা চালু করা হলো জায়গাটা আবাদ হলো আবাদতের ক্ষেত্রে ইত্যাদি জাগা তো হওয়ার জন্য আল্লাহ সমস্ত পৃথিবী আবাদতের ক্ষেত্রেও সে এই জায়গা যদি কেউ চেঞ্জ করে কাজটা খুবই ভালো খারাপ নয় আল্লাহ সোহান আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন হাজসাল নাবিন মোহাম্মদসালাম আলাইকুম মরহামুল্লাহিদ لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء